গুড মর্নিং সবাইকে, সবাই ভালো আছো? আজকে খুব বিশেষ একটা দিন, তো আজকে সকাল সকাল উঠে আমি রান্না করে নিচ্ছি। যেহেতু আজ বৃহস্পতিবার আমাদের বাড়ি নিরামিষ হয়, তো আমি সকালে ডিম খাচ্ছি না, আজকে দুধ খাবো শুধু। তো আর আমি রান্না বসিয়ে দিয়েছি ওলের ডাটা দিয়ে, পটল দিয়ে, বেগুন দিয়ে, বড়া দিয়ে একটা তরকারি করব, আর ডাল আমি দুটো করে তাড়াতাড়ি বেরিয়ে যাব। আমার একটু কাজ আছে, মানে তোমাদের জন্য সারপ্রাইজ এবং আমার নিজেরও একটা খুব একটা স্বপ্ন পূরণ বলতে পারো। তো আমি এখানে ডাল বসিয়ে দিয়েছি আর এখানে তরকারিও হয়ে গেছে, ডালের বড়া হয়ে গেছে, আমি বেগুন কেটে রেখেছি। এসে যদি পারি তাহলে ডালের বড়া দিয়ে বেগুন দিয়ে ভাজবো। তো আমি এখানে আমার রান্নাবান্না সব কমপ্লিট, তো আমি এখানে রেডি হতে শুরু করে দিয়েছি। ত্রিশানকে আমি ওই বাড়িতে পাঠিয়ে দেব, যেহেতু আজকে অনেকটা টাইম থাকা তাই জন্য। আর আমি এখানে সানস্ক্রিন ক্রিম যেগুলো আমি মর্নিংয়ে করি সেগুলো সেম সব কটাই মেখে নিচ্ছি। বাইরে বেরোনোর সময় সানস্ক্রিন মাস্ট, যেহেতু এত তাপ বাইরে, যদিও বা মেঘ বৃষ্টি হচ্ছে তবুও বাইরে বেরোনোর সময় প্রত্যেকেই সানস্ক্রিন মেখে বেরোবেন। এবং আমি এখানে একটু লিপস্টিক, একটু কাজল দিয়ে নিচ্ছি, একটু সেজে গুজে বেরোতে হবে, যেহেতু একটা মনের ইচ্ছে পূরণ হচ্ছে আজকে, একটু সেজে গুজে না গেলে হয় না। তো আমি একটু সেজে গুজে নিচ্ছি। তো এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম, এই কুর্তিটা খুব কমফোর্টেবল মেটেরিয়াল, এটা লিভার্সের। তো আমি রেডি হয়ে গেছি, দেখো কেমন লাগছে। তো আমরা আগের সানডেতে বলেছিলাম একটা সারপ্রাইজের কথা, তো এই হলো সেই সারপ্রাইজ। হলো আমরা অনেকদিন ধরেই প্ল্যান করছি একটা স্কুটি নেব, সেটার প্রিপারেশন নিচ্ছি না। তো আজ ফাইনালি আমাদের এটা, মানে এটা পছন্দ হয়েছিল, তো আমরা এটা বুক করে গেছিলাম। তো আমরা আজকে এটা ডেলিভারি নিচ্ছি, তো খুব এক্সাইটেড লাগছে যে এই জিনিসটা, মানে একটা ইচ্ছে পূরণ হলো। ওখানকার স্টাফেরা প্রত্যেকেই খুব ভালো, এবং ওখানে কেক এবং এটার একটা ব্যবস্থা করেছিল কেক কাটিংয়ে, আর স্কুটিটাকে সাজিয়েও ছিল। তো আমরা চেতাক নিচ্ছি বাজাজে, খুব ভালো লেগেছে, তন্ময় চালিয়েও খুব কমফোর্টেবল মনে হয়েছে। এবং আমরা ত্রিশানকে নিয়ে আসা, নিয়ে যাওয়া বা ছোটোখাটো শহরের মধ্যে ঘোরার জন্য স্কুটিটাই এখন বেস্ট, তাই এটা আসলে নেয়া। আমি যখনই বাড়িতে এলাম, ত্রিশানের একটাই কোয়েশ্চেন ছিল যে গাড়িটা কোথায়, যেহেতু ও জানতো আগের দিন দেখে আসা হয়েছে বা আলোচনা করা হয়েছে ওর সামনে। তো ও সাথে সাথেই নিচে নেমে গাড়িটা দেখার জন্য চলে এসেছে, এত এক্সাইটেড ও যে কোনটা কি গাড়িটা, মানে কেমন, ও মানে এত রকমের কোয়েশ্চেন ওর, এবং ওর মুখে চোখে প্রকাশ পাওয়া যাচ্ছে যে ও খুবই খুশি হয়েছে এটাতে। ও এটা দেখার পর ডিসিশনও নিয়ে নিয়েছে যে ও কোথায় বসবে, ওই সামনেটা বসবে আর বাবা চালাবে পেছনে আমি বসবো। হেভি মজা না? কেমন বানিয়েছো খালি ঠাকুর? দারুন হয়েছে। নিয়েছো ত্রিশান কালি ঠাকুর? আর কই দেখি, কোনটা কালী আর কোনটা শিব আর ত্রিশূল? দারুন তো। ও আবার কালী ঠাকুরের হাতে অস্ত্র আছে, অনেক অস্ত্র, ওই দেখি অস্ত্রগুলো। মুন্ডুবালা কোথায়? ধনুক? ও আচ্ছা, তাহলে এই হাতের টা কি? আর এইটা হলো প্লেট, ওই যে বাটি, রক্ত পড়ার বাটি,
দারুণ হয়েছে, দারুণ হয়েছে। না না খুলছ কেন, না বাটি খুলছ কেন? শিবটাও তো দারুণ হয়েছে, সাপ, এটা শিবের সাপ। ও দারুণ, শিবের শিবের মুখটাও তো দারুণ, কালী ঠাকুরের মুখটাও তো সুন্দর, লাল রঙের জীব দারুণ হয়েছে, লাল রঙের জীব হয় না ক্রিয়েটর। এই যে কে কিনে দিয়েছে এটা প্লেডোটা? দাদা, ও দাদাই, দাদাই কিনে দিয়েছে। ও থ্যাংক ইউ বলো তো দাদাকে। হ্যাঁ আমি বাড়িতে ছিলাম, তাই তো রক্ত পড়ছে, দারুণ করছিল। শুনলাম কাঁদছিলে, এদিকে তাকাও। হ্যাঁ কেন কেন কাঁদছিলে? আমি তো কাজে গেছিলাম। নিয়েলাম তো ছেলেদের ওখানে নিয়ে গেলে কি বাইকটা যদি ওখানে বসে পড়তে যেতে পারবে? তুমি কি করে আসলে? তীর্থ চালালো আমি এলাম। কোন তীর্থ? তীর্থ কোন তীর্থ? কে তীর্থ আছে? তো আমি বাড়ি আসার পর ত্রিশানের সাথে গল্প টল্প করে একটু রেস্ট টেস্ট নিয়ে খেয়ে দে, তো তন্ময় বললো যে রাতে একটু চালাতে যাবে, তার জন্য চার্জ দিয়ে রাখতে। তো আমি নিচে এসে চার্জ দিতে শুরু করলাম, কীভাবে দিতে হয় ওরা দেখিয়ে দিয়েছিল, তো সেটাই সেরকম করেই দিচ্ছি। তো আমি তাড়াতাড়ি করে ত্রিশানকে খাইয়ে টাইয়ে নিজেও রেডি হয়ে খেয়ে টে তুমি তন্ময় ত্রিশান বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের এই ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও আমাদের, যাতে এগিয়ে যেতে পারি। বাই বাই।